আমি বাড়িতে ছিলাম না আমি আইএস কাউন্টি গাইছি আইস রাস্তা চেঞ্জ করে রামসরা পড়ছে পড়া তুলে দিয়ে দুয়া বাড়ি গেছি তারপরে আমার ঘরের যে মোটরটা আছে এটা দিয়ে চালাই আমি কোন দিকে দৌড় মারতে তারপরে দা আমি তো আর ফোনও করতে পারি না কিছু করতে পারি না জলটা যদি সাইরে দিতে আমার ঘরও ঢুকে আসে আগুন তাহলে আমি ইয়ে করলাম মোটরটা ধরিয়া ডাকতেছি চিল্লাইতেছি আমার ছেলেটা কিছু ফোন কর বুঝলেন মানে ভাগ্য ভালো যে সবটা গেছে না শুধু আমার মোটরটা ধরে আর আমিও একটা মোমেন্টে বাড়ি চাও না এই দোকানটা কতদিন ধরে ভাড়া আপনার এখানে কিসের তেল লাগছে কিছু কইতে পারছেন কিসের তেল লাগছে মনে হচ্ছে তারা কেউ আসলো না তখন কি কি পুরা গেছে মালিকের নাম কি পটলের দোকান দোকান ল্যাপটপ শপ ম্যানুফ্যাকচারার ওদিকে আগুন লাগছে সাথে সাথে আমরা আগরতলা হেড অফিস থেকে গাড়ি পাঠাইছি পাশাপাশি তারপর এখান থেকে আবার নিউজ গেছে যে আগুনটা একটু বড় স্প্রেড হইতে পারে তাহলে এটা গুরুত্ব বুঝে আমরা বাজারঘাট স্টেশন থেকে আরও দুইটা গাড়ি টোটাল চারটা গাড়ি এখানে ডিপ্লয় করা হয়েছে আগুনে তো যাই খুব অল্প সময়ের ভিতরে চারটা গাড়ি একটা টাইম আসার ফলে আগুনটা খুব একটা বিস্তৃতি হতে পারছে না সন্তুলি তারপরেও প্রায় 2 লক্ষ টাকার মতো মালিকের কথা অনুযায়ী 2 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে কটন একটা সেলাই মেশিন আর বাইসাইকেল কটা সেকেন্ড আর ছয়টা বাইসাইকেল কত কোন সময় লাগবে না 15-20 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে এটা যদি সঠিক সময় না হয় কিরকম হইতে পারছে না হইলে পাশাপাশি আরও সারাউন্ডিং রিক্স প্রচুর আছে গাড়ি একটা টাইম চারটা গাড়ি যদি সাবান না দিত আশেপাশে আরও প্রচুর দোকান 1 কোটি টাকার উপর লস হইতে পারত আপনার নাম অসুন্দর নাম বিশ্ব